शक्तिशाली आकार নিচ্ছে ঘূর্ণিঝড় দানা কি হবে সুন্দরবনের পরিস্থিতি পর্যটক শূন্য করা হলো দীঘা ও পুরীতে আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স বনগাঁর বুকে দীর্ঘ ৭৪ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড বনগাঁ মতিগঞ্জ সিংহ জুয়েলার্স সবার সেরা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, প্রশাসনের নির্দেশ মতো খালি করা হয়েছে দীঘা মন্দারমণি প্রভৃতি সমুদ্র সৈকত। একই ছবি পুরীতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে উড়িষ্যাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এই কারণে বাড়তি সতর্কতা উড়িষ্যা প্রশাসনের। গতকাল থেকেই পর্যটকদের সমুদ্র সৈকত থেকে সরানো হয়েছে, খালি করা হয়েছে হোটেল। এদিন দুপুর থেকেই সৈকত জুড়ে সমস্ত দোকান বন্ধ ছিল হোটেল। একই ছবি রাজ্যের সমুদ্র সৈকত দীঘাতেও। সূত্রে খবর, এদিন দুপুরের পর থেকে ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলবর্তী এলাকাগুলিতে। পাশাপাশি একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে আতঙ্কিত উপকূলবর্তী এলাকার মানুষজন। কলকাতা থেকে জেলা দানার আশঙ্কায় উৎকণ্ঠার প্রহর গুনছে সকলেই। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ক্রমশ স্থলভাগের সঙ্গে দূরত্ব কমছে দানার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। সুন্দরবন এলাকার বিচ্ছিন্ন দ্বীপগুলিতে বাড়তি নজরদারি করা হচ্ছে। সেই সঙ্গে সাগর, পাথর প্রতিমা, নামখানা, গোসাবা ও কাকদ্বীপ থেকে প্রায় ৫০,০০০ মানুষকে ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট বেশি হতে পারে। রিপোর্ট বলছে উপকূলের দিকে গত ৬ ঘন্টায় ১২ কিমি গতিবেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। শেষ পাওয়া খবর অনুযায়ী পারাদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার, ধামারা থেকে ২৭০ কিলোমিটার, সাগরদ্বীপ থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বাধিক গতিবেগ হতে পারে ঘন্টায় ১২০ কিলোমিটার। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় দানার মোকাবেলা করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। উপকূলে বসানো হয়েছে ৩৫টি সিসি ক্যামেরা। পাশাপাশি এনডিআরএফ এর ৩টি দল, এসডিআরএফ এর ২টি দলকে এবং প্রশিক্ষিত ডুবুরিদেরকে প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের কারণে কোথাও কোনো গাছ ভেঙে পড়লে তা দ্রুত পরিষ্কার করবার জন্য প্রস্তুত রয়েছে ৪৭০টি দল। কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা, মহকুমা ও ব্লকে। এমনকি জেলার সমস্ত পর্যটন কেন্দ্র ও সুন্দরবন ভ্রমণ আজ ও কালকের জন্য বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, ৬ ঘন্টাতে ১২ কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে মুভ করেছে। উত্তর পশ্চিম উত্তর পূর্ব নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে প্রতি ঘন্টায় ১২ কিলোমিটার। তার মানে ৬ ঘন্টাতে ৭২ কিলোমিটার মুভ করেছে। করে আজকে সকাল ৫:৩০টাতে এটি অবস্থান করছে আপনার নর্থ ওয়েস্ট এবং তার সংলগ্ন সেন্ট্রাল বে অফ বেঙ্গল। এবং এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি সেন্টারের যে আপনার কোঅর্ডিনেট, এটা অ্যাপ্রক্সিমেটলি 18.5 ডিগ্রি নর্থ এবং 82.2 ডিগ্রি ইস্ট এর কাছাকাছি। এটা হচ্ছে আমাদের সকাল ৫:৩০টার অবজারভেশনের আপডেট। এবং আমি যদি ধরুন উইথ রেসপেক্ট টু সাম স্টেশন বলি, সেটা হচ্ছে এরকম যে পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার আপনার সাউথ ইস্টে আছে পারাদ্বীপ থেকে। আর উড়িষ্যার যে ধামারা তার থেকে ২৯০ কিলোমিটার সাউথ ইস্টে রয়েছে। এবং আমাদের যে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড তার ৩৫০ কিলোমিটার সাগর আইল্যান্ড থেকে দক্ষিণে রয়েছে। এটা হচ্ছে অবস্থা। এবং আজকের মধ্যরাত্রি এবং আগামীকাল ভোরবেলা সকালবেলা এর মধ্যে এটি আমাদের কি বলে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যে তটরেখা আছে সেটিকে অতিক্রম করবে বিটুইন আপনার as we have already told, that is Sagor and Puri, near আপনার ওই যে জায়গাটির নাম হচ্ছে ভিতরকণিকা এবং ধামারা বলে একটি জায়গাতে, এবং যখন এটি ক্রস করবে তখন এর শক্তি থাকবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অ্যান্ড উইন্ড স্পিড থাকবে 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে এটা থাকবে আপনার 120 কিলোমিটার পার আওয়ার। এবং সিস্টেমটি আমাদের পারাদ্বীপের রাডারে কন্টিনিউয়াসলি সার্ভিলেন্সে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মইনি মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মইনি মোহন কাঞ্জিলাল।